So, hello guys, it's Miyabi here and welcome back to another video. So, today we are going to run simulator. Our last episode, you guys have seen, guys, we have done a horse skin, guys, and we have done horse training, guys, sail cutte varbo. So, we have sail cutte sahi chada ghora, our kubhi priyo hai, guys, ghora ta, ghora chale jonek bhav lagte se. So, guys, aske amra ekhane ghora jonek ekta training ground banabo. Ebong amader ghorar je basha ta, seta color korte hobe, seta amra kore felbo. Seta kono problem nai. To kora hocche, guys, amra oi pashtate korbo jekhane boro ekta place niye korbo, jate kore amader ঘোড়ার ট্রেনিংটা ভালো মতো হয় এবং ঘোড়ার স্কিলটা আরও ডেভেলপ করতে পারে। আর গাইস, লাস্ট এপিসোডে আমি বলছিলাম 2000 লাইকের কথা। থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমরা 2000 লাইক পূর্ণ করেছো, তাই বলছিলাম যে ভিডিও আসবে। তাই গাইস, ভিডিও চলে আসলাম, কিন্তু একটি লেটে ভিডিও আসছে, একটু রেস্ট নিচ্ছিলাম আমি। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে বিগ শাউট আউট টু আসাদ দ্য গেমার, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর সুন্দর সুন্দর কমেন্টস। তো চলো আজকে ভিডিওটা শুরু করি গাইস, লেটস গো। আর হেডফোনটা পরে নিলাম। ওকে, তো আমরা দেখো ভাই, গাইস ঘোড়াটা চালাতে খুব মজাই লাগে ভাই। ও ইয়েস, ও ভাই কি লাভ দেয় দেখছো। তো চলো আমরা ঘোড়াটা এখন এখানে রেখে দিই। আমার ঘোড়ার যে ট্রেনিং প্যাডটা সেটা আমরা বানাবো। তো আগে চলো আমরা কালার কিনে নিয়ে এসে ট্রেনিং প্যাডটা পরে বানাই। আর কালারটি অন্য কালার, ডিফারেন্ট টাইপের কালার করতে হবে। আর ঘোড়া ভাই এখানে ছাড়লেই দৌড় দেয়। ও ভাই, ও ভাই, ও ভাই দৌড় দিস না। ওকে গাইস, ঘোড়া লাগাই দিচ্ছে। এখন আমি গাড়ি নিয়ে চলে যাবো সরাসরি কালার কেনার জন্য গাইস। সো গাইস, আমি আমার সেই লাল ইউটিভিটা নিয়ে যাব মার্কেটে, কারণ এটা আমার চালাতে খুব বেশি ভালো লাগে, তোমরা জানো গাইস। সো ওকে, সো গাইস আজকে ভিডিওর গেম, সো গাইস যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর এই ভিডিওটা তো গাইস আমি সেম 2000 লাইক এম করছি, জানি তোমরা ফিল আপ করে দিবা। সো গাইস করে দিও, লেটস গো গাইস। আমরা চলে যাচ্ছি এখন আমাদের কালার কিনতে টুল শপে। এবং গাইস, আমি তোমরা জানো যে একটা লোক আমাদেরকে ফলো করতেছে আজকে, আমি রেঞ্চে একা, জানি না কী হবে, ঘটনা উল্টাপাল্টা করতেও পারে। আর আজকে গাইস আমরা হ্যাট পরছি, আমাদের গেমে নতুন হ্যাট আসছে, হ্যাটটা পরায় কেমন লাগছে, পুরাপুরি কুয়াশাচ্ছন্ন আকাশ, আকাশ কী বলি, ওয়েদার কুয়াশাচ্ছন্ন। তো দেখা যাক গাইস, আর এই পাশটা রাস্তাটাও তো ঠিক করতে হবে, রাস্তাটা অনেক বেশি কেমন জানি গাছপালায় ভরে গেছে, ঠিক করব। তো আমরা এখন গাইস এই পাশে রোডে উঠে গেলাম এবং টুল শপের কাছাকাছি চলে যাচ্ছি। এখন এই পাশে রেস্টুরেন্ট এবং পুরো এলাকাটা কেমন কুয়াশায় ভরে আছে গাইস, ঠান্ডা ঠান্ডা দিন, তাই আজকে জ্যাকেট পরে নিয়েছি এবং মাথায় হ্যাট পরছি। হ্যাটের নতুন আপডেটটা আছে, দেখতে খুব ভালো লাগে। আর গাইস, আমাদের রেডিসিট বর্তমানে আছে একটু বিজি, তার রেডিসিট নেক্সট এপিসোড অবশ্যই চলে আসবে, সেটা চাপ নিও না গাইস। এবং কথা রইতেছে, অনেকে বলতেছে রেক গেমার আমার সাথে বেমানি করতেছে, ভাই আমি জানি না কে করতেছে, কিন্তু আর রেক গেমারকে আমি বলছিলাম যে তুমি আর সাথে কি এটাকে চেনো কিনা। তো রেক গেমার বলছে এটা ও চিনে না, তো বলছে চিনে না, আর তোমরা বলতেছো ও চিনে, আমি ঠিক বলতে পারছি না কেমন না কী হবে। তো চলো চলো আমরা এখান থেকে কালার কিনে নিয়ে আসি এবং কালার কিনে দেন আমরা কালার করতে শুরু করব। তো এই পাশটাতে আমি একটা মানে ডার্ক কালার সিলেক্ট করব আমাদের রেঞ্চের জন্য, আর ডার্ক কালার করতে হবে সেটা, ধরো একটা ব্রাইটনেসটা বাড়াই নেই, এটার ব্রাইটনেসটাও বাড়াই নিলাম, কিন্তু ডার্ক টাইপের কালার করতে হবে গাইস, যেটাতে আসলে দেখতে ভাল লাগবে আমাদের ইয়েটা, আস্তাবলটা দেখতে ভাল লাগবে। এই এই টাইপের কালারটা করলে আই থিঙ্ক ভালো হবে। তো দাঁড়াও, এটা আমি সেভ করে নিই এখানে, একটু ডার্ক টাইপের কালার, ব্রাইটনেসটা একটু কম, এই থাক এই থাক এই থাক, হ্যাঁ এইটা এইটা থাক, এইটা আই থিঙ্ক দেখতে পারি। আমি ফ্লোরটা ব্ল্যাক করে দিব এবং চারপাশটাও এরকম কালার করে দিব, ডার্ক টাইপের কালার করে দিব। আর চারপাশটা কিনে নেই যাতে করে তিনটা, ওকে চারটা গাইজ এনাফ। আর আমি গাড়ি রেখে আসছি ভুলে ভুলে, তো আমি গাড়িটা আবার একটা নিয়ে আসি ভেতরে, কারণ গাড়িতে না আনলে তুলতে অনেকটা সময় চলে যাবে দৌড়াইতে দৌড়াইতে। তো আমি এটা নিয়ে সরাসরি চলে যাব ভেতরে। আর গাইজ, গাড়িতে তেলও কম, ভাই বুঝতে পারতেছি না কী করবো আমি, এখন যদি তেল তেল শেষ হয়ে যায় কী যে হবে, আমি ভাই পুরাই ধরা খেয়ে যাবো। এখানে সাদা একটা কালার না, সাদা এটা সেই কালারটা, যে কালারটা আমরা এইমাত্র চুজ করছি গাইজ। ওকে, চারটা কালারই আমরা নিয়ে নিলাম। ওকে, সো ওকে গাইজ, লেটস গো। আমরা চলে যাই আমাদের রেঞ্চের উদ্দেশ্যে, আর আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি এবং রেড সিডের এই মুহূর্তে ও রেঞ্চে কাজ করতেছে, ও খুব বিজি সময় পার করতেছে। তো নেক্সট এপিসোডে আমরা রেঞ্চকে মানে আমাদের রেড সিডকে দেখতে পারবা। আর অনেকেই বলতেছে রেড সিডের বাসায় যাও গাইজ, রেড সিডের বাসায় অবশ্যই যাবো, রেড সিডের বাসায় অনেক কাজ আছে, ওই কাজগুলো গিয়ে আমাদেরকে করতে হবে, কারণ ও বিজনেস শুরু করতে যাচ্ছে। এখন আমি একলা বিজনেস করলে তো হবে না, দুজন মিলে করলে এটা ভালো হবে। তো চলো গাইজ, আমরা চলে যাই আমাদের রেঞ্চে। আর একদিন শিকারে বেরোবো গাইজ, আমাদের শিকার করা হয় না অনেকদিন, আর একদিন শিকারে যেত ঘোড়া নিয়ে শিকার করতে যাবো। কিন্তু ঘোড়া নিয়ে গেলে গাইজ আমি কুলারটা রাখবো কই, কুলার রাখার মতো তো জায়গা নেই, ঘোড়ার মধ্যে তো কিছু কেরি করা যায় না, ঘোড়া ঘোড়াতে শুধু তুমি বসতে পারবা। তো দেখি, ওকে সবগুলো বাস স্ট্যান্ডে গাইজ এখানে নিলামে অকশনে যাওয়ার জন্য একটা টিকিটের ব্যবস্থা করে দিয়েছে, $50 করে টিকিট। তো অকশনে তুমি যাইতে হলে $50 খরচ করতে হবে এবং সেই টিকিট ধরে তোমাকে যাইতে হবে বাস স্ট্যান্ড থেকে। তো আমার বাসার সামনে যে বাস স্ট্যান্ডটা আছে, এই বাস স্ট্যান্ডেও একটা করে সাইনবোর্ড ঝুলানো আছে, তোমাকে দেখে দাঁড়াও ওয়েট। এই দেখো, এই জায়গায় এখানে একটা বাস স্ট্যান্ড উইলিয়ামস,
এই নিলামে তুমি যাইতে পারবা, তো এখানে আমরা যাবো। সো চলো গাইজ, আমরা রেঞ্জে চলে আসছি এই মুহূর্তে, এবং রেঞ্জে চলে আসছি যেহেতু আমরা সেই রঙগুলোতে আমরা কালার করে দিব, আমার ব্ল্যাক ব্ল্যাক কালার আমাদের অবশ্যই আছে। তো চলো গাইজ আমরা কালার করে দিই এখন। সো লেটস গো। সো ওকে গাইজ আমরা চলো এখন কালার করে ফেলি কালারগুলো হাতে নিয়ে নিই এবং দেখি এই বাসটা কালার করে দিই। ওকে গাইজ একটু ডার্ক কালার দেখতে কেমন লাগছে আমি জানি না, সত্যি অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও গাইজ কেমন লাগছে, নিচের কালারটাও সেম করে দিই। ওকে ভাই, ওরে ওরে ওরে, আমাকে এটা রং রেখে তারপর ঢুকতে হবে, কারণ ঘোড়া তো ভাই দেখলেই ভাগবে। ওকে ঘোড়া খাওয়া দাওয়া করতেছে, করতে থাকুক, আমরা এই পাশটাতে কালার করে দিই, চার পাঁচটা কালার করে দিই এবং লাইটটা জ্বালা দিই। রাতও হয়ে যাচ্ছে এখন, রাত হইতেছে না বিকাল হয়ে গেছে, রাত হয়ে যাবে। সো ওকে ওকে গাইজ ওকে সব কিছু কালার করে দিচ্ছি এখন। ওকে এই পাশটা ফুল কালার করে দিলাম, তো যতটুকু গাইজ কালার দরকার ততটুকু কালারই করবো, এ বেশি আমরা কালার করতে যাবো না। তো ওকে আমাদের দরজার কালারটা কি সাদা দিলে কেমন হয়, ব্যাটার হবে কি না আমি সেটাও বুঝতে পারতেছি না গাইজ। ওকে আমার কালার শেষ হয়ে গেছে, আমাকে বেরোতে হবে, বেরোতে গেলে ভাই আবার রিস্ক, ঘোড়া দৌড়ে বেরোয় যায় গাইজ, ঘোড়া দৌড়ে বেরোয় যায়, আমি কী দিয়ে করবো। ওকে ওকে এখানে এই ভেতরে রাখবো কালার, ঢুকবো এবং দরজাটা চট করে লাগাই দিব ঘোড়া বেরোয়ার আগে। ভাই ঘোড়া দৌড় দেয়, দেখলেই দৌড় দেয়, যখন দেখবে যে দরজাটা খুলছি ভাই ওর দৌড়াইতে মানে বের হইতে সময় লাগে না। ওকে গাইজ এই পাশটা কালার করা শেষ মোটামুটি। ওকে ওকে ফুল কালার করা শেষ হয়ে গেছে, উপরটাও আমি কালার করে দিই। ওকে উপরটাও সেম কালারই করে দিলাম। ওকে জানি না গাইজ কেমন লাগতেছে, আর অবশ্যই তোমরা কমেন্টে জানো এটা কালারটা কেমন হয়েছে, একটু ডার্ক কালার করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। ওকে তো এখন আমাদের সবগুলো রেঞ্চের কালার মানে ইয়ার কালার একই হয়ে গেছে, তো আমি ফ্লোরটা এটা করে দিই দেখি কেমন আছে, কেমন লাগতেছে দেখি গাইজ। ওকে গাইজ আমার ফ্লোরের কালার করাটাও শেষ, এখানে আমার তিনটা আছে তো তিনটা আমার এখানে হয়ে যাবে। তো ওকে ফ্লোর মানে ফুললি কালার করে ফেলছি, তো আমরা এই পাশে সাদা রং আছে, সাদা রং দিয়ে দেখি দরজাটা সাদা করে দেখতে কেমন লাগে দেখি একটু গাইজ। আমাদের এখানে সাদা রং রাখা আছে, রেড এসি আনছিল সেদিন, আর সেদিন আনার পরে আর এগুলো আমি ইউজ করি নাই, তো ওই পাশ থেকে আমি সাদা রংটা করে দেবো এই পাশে। ওকে দরজাটা সাদা করে দিলাম গাইজ, দরজাটা সাদা কেমন লাগছে তা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। পুরো কালারটা আমরা এরকম একটা ডার্ক কালার নিয়ে আসছিলাম, তো ডার্ক কালারটা আমরা করে দিলাম। ওকে এই পাশে কালার মারো, এই পাশে মারো, কালার মারো খালি। ওকে ফুল কালারটাই আমরা এরকম করে দিলাম গাইজ, যাতে করে ভাই সব মানে ঘোড়ার আস্তা বলে কালারটা এরকমই করে দিলাম, দেখি কেমন লাগে এখন। এই ঘোড়া ভেতরে যা, তার সুযোগ পাস খালি বাড়ি না, সুযোগ চাস। ও ভাই বের হয়ে গেছে, ঘোড়া বেরিয়ে গেছে, লল ভাই। ওকে ঘোড়াকে ওকে শীষ দিয়ে রাখার ট্রাই করি গাইজ, ও এখনো ট্রেনিং প্রাপ্ত হয় নাই তাই শীষ শুনতেছে না, আগে ট্রেনিং ট্রেনিং দেই গাইজ, দেন ওরে আমরা মানে শীষ দিলে চলে আসবে। এখন শীষ শুনে না, শীষ দিলে সে কথা মানে কথা শুনতেছে না, মানে ট্রেনিং প্রাপ্ত হয় না, ওকে ট্রেনিং তো ট্রেন করতে হবে ভালো করে, ভালো করে ট্রেন করার পরেই গাইজ আমরা ওকে দিয়ে সব কিছু করাইতে পারবো, কিন্তু আমার দৌড়ে গিয়ে এখন দরজা লাগাইতে হবে। ওকে ঘোড়া তুমি এই চান্সটা খুঁজো না ভাই, ওর চোখ দেখলে ভয় করতেছে ভাই, কি ভাই চোখ, ওরে বাবা রে বাবা কি চোখ ভাই। ওকে এবার সাদা কালার করে দিলাম, এটাও সাদা করে দিয়ে দেখি কেমন লাগে। ওকে গাইজ এই পাশটা পুরোপুরি সাদা করে দিচ্ছি, দেখতে আসলেই ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। সো এই পাশে লাইটগুলোও জ্বালাই দিব। ওকে লাইট জ্বালাই দিলাম, প্রত্যেকটা লাইটই জ্বালাই দিব এখানে। ওকে আর আমি চাচ্ছি ট্রেনিং গ্রাউন্ডটা যে কোনো একটা পাশে করতে, এই পাশে করলে কেমন হবে আমি বুঝতেছি না, এই পাশে কী করবো না পিছন সাইডটা করবো, তার পিছনের দিকেই করি, যদি ভালো না লাগে ভেঙে আমরা নিয়ে আসবো। এই এই পাশটাতে আমরা করার ট্রাই করি, এই পাশে করলে আই থিঙ্ক ভালো হবে। তো তারপর আমরা আমাদের মেনু বুকটা খুলি, এবং মেনু বুকে আমাদের ট্রেনিং গ্রাউন্ডের ছবি আছে, এটা আমরা এখানে বসাই দিব। এখানে কি বসবে, এখানে বসবে না, ও মা এখানে বসতেছে না, এটা উঁচা নিচা জায়গার কারণে বসতেছে না, আই থিঙ্ক সমান জায়গা নিতে হবে। এখানে একটা উঁচা নিচা জায়গা, এখানে উঠতেছে না, আমি সামনে বসার ট্রাই করি, সামনে বসানোর ট্রাই করবো, মানে ডান পাশটাতে খালি জায়গা আছে, তো এই গাছগুলো আমরা কেটে এখানে বসাই দিব, এই গাছগুলো কাটতে হবে। সো ওকে চলো এই গাছগুলো কেটে ফেলি, এবং এই গাছগুলো কালে এই জায়গাটায় আমরা আমাদের ঘোড়ার ট্রেনিং সেন্টারটা বানাবো, মানে ট্রেনিংয়ের যে জায়গাটা, ঘোড়াকে ট্রেন করতে হবে, কারণ ঘোড়া এখনও কিছু জানে না, দেখো শীষ দিলে শুনতেছে না, তো আমি যদি শীষ দিই সে না শুনে তাহলে কেমন হবে গাইজ, সে আমার ঘোড়া, ওকে ওকে ট্রেন করতে করাইতে হবে, ভালো করে সব কিছু শিখাইতে হবে, তো সব কিছু আমরা শেখাবো। এদিকে আমরা গাইজ গরুর দুধও সংগ্রহ করতে হবে, গরুর দুধ সংগ্রহ করে না অনেকক্ষণ হয়ে গেছে। ওকে সবগুলো গাছ কেটে ফেলতেছে গাইজ, আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার একটা ঘুমও দিতে হবে, ভালো একটা ঘুম দিতে হবে। ওকে মোটামুটি গাইজ আমাদের এখানে কালারটা করা কাজটা গুছিয়ে গুছিয়ে ফেলছি, সবগুলো গাছ কাটাও শেষ।
গাছ কাটার পরে দেন আমরা অন্যান্য কাজ করব এবং আজকে এই পাশে গাছগুলো কেটে ফেলবো, সবগুলো গাছই কেটে ফেলছি, আই থিঙ্ক আর কোনো বাকি নাই। ওমা ওকে চপও করে ফেলছি, আর এদিকে ভাই পুরাই সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কিছু দেখতেছি না আমি। সো গাইজ এখনো 51% আমাকে সাবস্ক্রাইব করতেছো না গাইজ, যারা ভিডিও দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব করতেছো না, প্লিজ ডু সাবস্ক্রাইব গাইজ, আর থ্যাংক ইউ সো মাচ গাইজ, 14,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে গাইজ, থ্যাংক ইউ সো মাচ গাইজ, কি যে বলবো, তোমাদের এত সাপোর্ট এবং ভালোবাসা গাইজ এক কথায় অসাধারণ, থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ। ওকে তো আমাদের 14,000 ফেমিল হয়ে গেছে, খুব জলদি গাইজ আমরা 20,000 সাবস্ক্রাইবার ফুলফিল করবো, এবং 20,000 সাবস্ক্রাইবারে আমি শিওর গাইজ, আমি শিওর আমি কিউএনএ ভিডিও নিয়ে আসবো, আর একবার আমি মিস করবো না। তো চলো গাইজ আমরা বিছানায় চলে যাই, বাসায় চলে যাই, গিয়ে একটা ঘুম দেই, আর এই পাশে আমাদের ঘোরার ঘরটা পুরো আলোকিত, এই পাশে বৃষ্টি হয়েছে হালকা উপর ঝাপসা এবং কুয়াশা ছিল, তো আমি গাইজ আমি আমার বাসায় ঘুমাই, ওভার রেডি সিটে ঘরে যাওয়ার দরকার নেই, আর আমরা এই বাসটাতে ঘুমাই যাই, এই বাসটায় ঘোরাকেও দেখা যাবে। ওকে গাইজ এই পাশে দেখো ঘোরার ঘরটা এই পাশ থেকে দেখা যায়, এই পাশ থেকে ঘোরার ঘরটা পুরো ফুললি ক্লিয়ারলি দেখা যায় এখান থেকে, যে ঘোরা এখানে হাঁটাহাঁটি করতেছে। ওকে গাইজ আমার এই পাশে লাইটটা মোমবাতিটা জ্বালাই দিই, কারণ আমার কাছে এই পাশে আমার কাছে এখন বর্তমানে লাইট টাইট নাই, মোমবাতিটাই জ্বালাই। ওকে মোমবাতিটা সেই আলো দেয়, এই পাশে কি গামছা টামছা রাখছে, আচ্ছা ওকে এই পাশে সুইচটা দিয়ে দিই, এখানে ঘর একবারে অন্ধকার কেমন লাগতেছে, এই পাশে লাইটটাও জ্বালাই দিব, এই পাশে মোমবাতিটাও জ্বালাই দিই। ওকে আই থিঙ্ক উজ্জ্বল হয়ে গেছে গাইজ, আর মোটামুটি আর কিছু দরকার নাই, আর এই পাশটাতে কি এটা, ওকে এটা হলো কর্নার স্ট্যান্ড, আচ্ছা আচ্ছা ওকে 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 সমস্যা নাই, আমরা এখানে একটা ঘুম দেই, গুড নাইট এভরি ওয়ান, এবং আমরা ঘুমাই গেলাম, ঘুমাই যাওয়ার পরে এখন কথা হচ্ছে সকালে যাবে খুবই জলদি, এবং সকালে উঠে আমাদের বাকি কাজগুলো করতে হবে, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আই থিঙ্ক, তো চলো আমরা বৃষ্টির মধ্যেই কাজ করি, মাথায় ক্যাপ আছে চাপ হবে না কোনো, অথবা মাথায় ক্যাপ ট্যাপ আছে ঠিকই সবই ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাকে কাট আনতে হবে, আর এই বাসটাতে বসাইতে হবে, এই বাসটাতে আমরা বসাবো, তো দেখি গাইজ আমাদের এই প্লেসটাতে আমাদের ট্রেনিং গ্রাউন্ডটা বসাইতে পারি কিনা, আমাদের মেনু বুক খোলাম এবং এটা এখানে বসবে, ভাই অনেক বড় জায়গা নিয়ে এটা বসাইতে হবে, এটাই তো একটা মুশকিল, এখানে বসতেছে না গাইজ, আমি কি করবো বুঝতে পারতেছি না, এই যে এটা টিলার মধ্যে গিয়ে বসে বসবে না, ওকে এই পাশেও বসতেছে না ওই পাশেও বসতে না, বসাবোটা কই ভাই, আমার সমান জায়গা দাও আমার, আমি বসাবো সমস্যা তো নেই, সমান জায়গায় তো পাইতেছি না। ওকে দেখি গাইজ কোথায় গিয়ে বসে, এটা আমি এটা হাতে নিয়েই রাখি, আমাদের মেনু বুকটা যেখানে বসে সেখানে বসে দিব, এই পাশে বসবে না বসবে না বসবে না, ঘরে কি মাঝখানে বসাবো, বাসার মাঝখানে বসাবো, আমি বুঝতে পারছি না কোথায় বসবে এটা ভাই, অনেক বড় গ্রাউন্ড ভাই, এই দেখো কত বড়, ওরে বাবা রে এত বড় গ্রাউন্ড আমি কোথায় বসাবো ভাই, আর সেই পরিমাণ প্লেস থাকতো উঁচা নিচা প্লেস, তো আমি কি করবো, উঁচা নিচা প্লেসে বসতেছে না এটা, আমি তো কিছু করার নাই। ওকে আমরা এই বাসটা তো ফ্যাক্টরি ট্যাক্টরি করছি, এই বাসে বসবে না, দেখি এই পেছন সাইডটাতে গিয়ে বসে কিনে গিয়ে আমি যেটা দেখার বিষয়, এই বাসটা বসবে, ওকে গাইজ এখানে বসছে এখানে বসছে, আই থিঙ্ক দেখতে ভালো লাগবে, এই বাসটাতে আমরা দরজা রেখে দিব, হ্যাঁ এই পাশটাতে বসছে এই পাশটাতে বসছে, আমি এই পাশে দেয়ালগুলো কেটে ফেলি, এই পাশে দেয়ালগুলো এখন দরকার নেই, কারণ আমরা এই পাশে দেয়ালগুলো পরে দিব, আমি বড় করে ওয়াল দেয়াল দিয়ে দেবো, এইগুলোর দরকার নেই, এগুলো ফেন্স গেটের কোনো দরকার নেই, আমি এগুলো সব কেটে দেবো, একটা রাখার দরকার নেই, শুধু শুধু আমার বাসাটা আর ডিজাইনটা নষ্ট করতেছে, এই পাশে গাছ ওইটা এটা অনেক আগে গেছে, যখন আমি প্রথম প্রথম এপিসোডগুলো বানাইছিলাম তখন গেছে আমি এখানে ফেন্সের বেড়া দিয়েছিলাম, যা তোমরা আগের এপিসোডগুলো যারা দেখছো তারা অবশ্যই জানো, এবং যারা আগের এপিসোডগুলো দেখো প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন, সেগুলোর প্লে লিস্টে আমরা প্রায় 45টা পর্ব আপলোড করছি এর আগে গাইজ, যারা যারা দেখো নাই অবশ্যই দেখে আসতে পারো, আর গাইজ ওকে লেটস গো, আমরা এই পাশটাতে দরজাটা ঘুরিয়ে দিতে হবে, দরজাটা এখানে কেমন কেমন লাগতেছে, তো দরজাটা একটু ঘুরিয়ে দিব, দাঁড়াও এই পাশে এগুলো কেটে নেই, এগুলো শুধু শুধু আমি বর্ডারটা বড় করে দিব, এখানে অনেক ছোট বর্ডার হয়ে যায়, ওকে এই বর্ডারগুলো আমি কেটে দিচ্ছি গাইজ, এই বর্ডারগুলো কোনো দরকার নেই, বড় করে আমরা যখন দেয়াল বাড়ির চারিপাশে আমরা দেয়াল দিব, বড় করে দেয়াল দিব যাতে করে কোনো ধরনের কোনো এনিমি ঢুকতে না পারে, এই পাশে আমার মুরগিগুলো অনেকগুলো মরে পড়ে আছে, ঠিক আছে ভাই এগুলো না খেয়ে খেয়ে মরছে আমি নিশ্চিত, আর যেদিন থেকে আমাদের এই ক্লাসটা শুরু হয়েছে না গাইজ, এই যে সেদিন থেকে মনে করো অ্যানিমেলগুলোর এই অবস্থা, তো ওরা যাই করুক সমস্যা নেই, আমি এই পাশে মোটামুটি সবগুলা ওকে সরাই ফেলছি, এখন আমরা ওই পাশটাতে আমাদের ফ্যাক্টরির পেছন দিক, এটা আমাদের ফ্যাক্টরি গাইজ, আর আমাদের ফ্যাক্টরির পিছন দিকটাতে আমরা সেই ঘোরার সেই ট্রেনিং গ্রাউন্ডটা বসাতে যাচ্ছি এই মুহূর্তে, তো ট্রেনিং গ্রাউন্ডটা যেহেতু বসাবো এই যে পিক এখানে চলে আসছে, ঠিক আছে ভাই থাক এখানে,
ওকে দরজাটা এই পাশে খারাপ লাগতেছে না আই থিঙ্ক। ওকে গাইস খারাপ কী কী লাগে দেখি, এটা খারাপ লাগার কথাও না। আর এটার উড প্লাঙ্ক লাগবে 100টা এবং মেটাল মাত্র 4টা। ওকে 100টা উড প্লাঙ্ক লাগবে, আমাকে উড প্লাঙ্ক জোগাড় করতে হবে এখন। তো আমার মেশিন এবং আমাদের যে গাড়ি নিয়ে চলে যাবো এখন আমরা কাঠ কাটার জন্য, কাঠ কেটে আমাদের ইয়েটা করতে হবে, আমাদের সেই গ্রাউন্ডটা বানাইতে হবে। আমাদের 100 পিস উড প্লাঙ্ক লাগবে, 100 পিস গাইস বুঝতেছো 10-11টা বান্ডেল, 11-12-13টা বান্ডেল লাগবে। ওকে আমার 13টা কাঠের বান্ডেল লাগবে, তো 13টা কাঠের বান্ডেল এখন জোগাড় করতে হবে আমাকে। এই পাশে কিছু আছে গাইজ, এগুলো আমরা নিয়ে যাই, প্রায় একটা বান্ডেল আছে এখানে, এটা খুলি। আরে ভাই গাড়িতে উঠিস না এখন। ওকে এখানে একটা বান্ডেল যেহেতু আছে, আর মেটাল মোটামুটি আমার কাছে আছে, মেটালে কোনো শর্ট পড়বে না। তো আমাদের আমাকে করতে হবে কি, গাছ জোগাড় করতে হবে গাছ। আর এই পাশটাতে আমার গাছ কাটার মেশিনটা রেখে আসছিলাম আই থিঙ্ক, আমি ওই পাশ থেকে গাছ কেটে নিয়ে আসি গেছি, আমাদের সেদিনের কাজ করা হয়েছিল। এই পাশটাতে আমরা গাছ কাটছিলাম, তো এই পাশে মেবি মেশিনগুলো রাখা আছে। হ্যাঁ গাইজ ওকে ওকে এখানে মেশিনগুলো রাখা আছে, তো এখানে গাছ তো কাটা নাই, তো আমাকে গাছ কাটার ব্যবস্থা করতে হবে। গাছ কাটার ব্যবস্থা করে দেন গাইজ আমাদের। ওকে আমরা পেট্রোলের ইয়েটা নিয়ে নিই, এবং আমাদের মেশিন আর একটা গেল গাইজ, মেশিনটা খুঁজে পাচ্ছি না। ওকে দাঁড়াও এটা আমি এখানে নিয়ে নিই, মেশিনটা একটা কই রাখছি ভাই আমি নিজেও জানি না, আমি আসলে কোথায় রাখছি ভাই মেশিনটা একটু খুঁজে নিয়েছি। ওয়েট ওকে ওকে গাইজ এখানে মেশিনটা পড়ে রয়েছে, আমি দেখে খেয়ালই করি নেই গাইজ, আমার মেশিন যেখানে সেখানে পড়ে থাকে কি যে বলবো সত্যি কথা বলতে। ওকে গাইজ দুইটা মেশিনই নিয়ে নিয়েছি, এবং দুইটা মেশিনে আমরা একসাথে স্টার্ট করে দিব যাতে করে আমাদের, ওকে তেলও লাগবে, তেল নিয়ে আসি গাইজ, আমাদের তেলের গাড়ি থেকে তেল নিয়ে আসবো, কারণ আমাদের প্রচুর তেল এবং কাঠ লাগবে, সবগুলো মিলে আমাকে কাজ করতে হবে। তো ওকে আমাদের এই তেলের গ্যালনগুলো খালি হয়ে গেছে, এখানে অল্প আছে, এটাও খালি হয়ে যাবে গাইজ, এইটাতে ফুলফিল আছে, তো এটা আমি নিয়ে নিই, এটা পরে আমাদের কাজে আসবে। ওকে তো চলো আমরা কাঠ কাটতে চলে যাই জঙ্গলে, এবং বনে জঙ্গলে যাওয়ার পরে সেখানে গিয়ে আমরা কাঠগুলো কাটবো, এবং ঘোড়া এখানে ওয়েট করছে ভাই, ঘোড়া ওয়েট করতে থাক, তোর জন্য আমি ট্রেনিং গ্রাউন্ড বানিয়ে দিয়েছি, এবং ট্রেনিং গ্রাউন্ডটা বানানোর পরে আমাদের ট্রেনিং করানো শুরু হবে গাইজ। তো এই পাশে এই গাছগুলো আমরা কেটে ফেলি, এই গাছগুলো তো আমার বাসার অনেকটা দূরে, তার যে সৌন্দর্য কোনোভাবেই নষ্ট করবে না। তো আমি তেলের গ্যালেনটা এখানে রাখি, আর এই পাশে তেলের গ্যালেনটা গাইজ আমি এই পাশে রাখবো, এবং আমার মেশিনগুলো গাইজ আমরা এখানে বসাই দিব, মেশিনগুলো বসাই দেওয়ার পরে এখানে মেশিনগুলো স্টার্ট দিয়ে জাস্ট কাটতে শুরু করব। ওকে একটা মেশিন বসানো শেষ, এবং এই পাশটাতে আছে আর একটা মেশিন, এই মেশিনটাও আমরা বসাই দিছি। সো ওকে দুইটা মেশিনে কাট কাটলে একটু জলদি কাটতে পারবো, যার ফলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আমাদের ট্রেনিং প্যাড বানানোর কাজটা গাইজ। ওকে এখানে স্টার্ট করে দিলাম, এইখানে স্টার্ট করে দিলাম, এবং গাইজ কাট কাটা শুরু, লেটস গো। ওকে ওকে গাইজ ওকে ওকে মোটামুটি আমাদের কাট কাটা শুরু হয়ে গেছে, এবং আমাদের প্ল্যাঙ্কস গাইড গাইজ ঝটপট রেডি হয়ে যাবে, কারণ আমাদের কাঠের মেশিনের যেই স্পিড সত্যি কথা ভাই, সত্যি কথা কী যে বলব, মানে খুবই স্পিডে কাজ করা যায়, যা সত্যি কথা এক কথায় অসাধারণ। ওকে আমার তেল মনে হয় শেষ হয়ে গেছে এটার, আই থিঙ্ক তেল বুঝলাম না, এটা কেমন হচ্ছে কেন। ওকে ঠিক আছে এটা, ওকে এটাও ঠিক আছে, তো আমরা এই পাশটাতে গাছ কাটতে শুরু করি। দেখ প্রথমে গাছগুলো কাটি দেন আমরা নিয়ে যাব, এখন নিয়ে যাওয়ার দরকার নেই, গাছগুলো প্রথমে কাটে এই সাইডটা আগে প্লাং, মানে গাছের যে গুড়িগুলো একখানে করি দেন আমরা গিয়ে কাটতে শুরু করব। ওকে মোটামুটি গাছ কাটা মোটামুটি শেষ, এবং সবগুলো নিয়ে যাব, এবং দুইটা দুইটা করে অনেকগুলো কাঠ লাগবে আমাদের, 100 পিস লাগবে। তো 100 পিস গাছ বুঝতেই পারতেছো প্রচুর প্রচুর কাঠের দরকার, 100 পিস মানে তো বুঝতেই পারতেছো 8টা বান্ডিলে হবে 80টা। ওরে ভাই কী করলাম, ধ্যাত সবাই বুঝতে পারতেছো 8টা বান্ডিল হবে 80টা, এবং এইটাতে হবে তোমার 80টা হবে এই পাশে, এবং 8-12-20টা কাটতে হবে, তো মোটমাট 100টা লাগবে। তো আমার 100টা প্ল্যাঙ্কের দরকার, তাই আমি খুব জলদি করে কাটবো। সো গাইজ আগে কাট কাটি দেন রেস দেখা হচ্ছে। সো আই থিঙ্ক গাইজ আমার হয়ে গেছে মোটামুটি, আর বেশি লাগবে না, তো এই পাশে আমি নিয়ে নিলাম। ওকে 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 এই পাশটা তো হয়ে গেছে প্রায় 9টা, দেখে আরেকটা বান্ডিলুরি হবে। ওকে গাইজ আমাদের পুরোপুরি কাঠ পুরোপুরি ফুলফিল হয়ে গেছে, এখন জাস্ট আমার কাঠগুলো তোলার পালা, কাঠ তুলবে, এবং আমাকে মেটালও নিয়ে আসতে হবে, মেটাল নিয়ে আসবো পরে, আগে আমি কাঠগুলো লাগাই আসবো দেন মেটাল আনবো। 3টা এপাশে বসাইতে বসবে নাকি এপাশে, 4টা ওকে 4টা
পাঁচটা ছয়টা ওকে ফুলফিল হয়ে গেছে পুরাই আমার দশটা প্ল্যাঙ্ক হয়েছে দশটায় পুরা আট দশে আশি আর বারোটা লাগবে তো সরি মাই ব্যাড বারোটা আরও কাঠ লাগবে এক এই কাঠে হবে না গেছি আরও কাঠ লাগবে তো ওকে ওকে আরও কাঠ আমরা নিয়ে নিব বানিয়ে নিব কোনো সমস্যা নেই কাঠের কোনো কোনো ব্যবস্থা কোনো ব্যাপারই না আর দশটা হয়েছে আর বারোটা লাগবে আট দশে আশি পিস হয়েছে মাত্র তো বারোটা লাগবে তো আমি এই পাশে আরও আরও কিছু কাঠ আছে ওকে আমাদের কাজ ফুলফিল হয়ে গেছে এখন জাস্ট কাঠগুড়া নিয়ে আমাদের বাসায় যা মানে আমাদের ট্রেনিং গ্রাউন্ডটা বানানোর পালা গায়ে যার এই পাশ দিয়ে আবার বিকালও হয়ে যাচ্ছে ভাই একটা দিন চলে গেছে আমার রেডি করতে করতে আরেকদিন চলে গেলো এখন কাজ করতে করতে চলে যাবে তো এই পাশে মেশিনগুলো অফ করে দেবো কারণ আমার মেশিন এখানে বেশি থাকলে গাইজ চালু থাকলে এখানে অনেকগুলো তেল নষ্ট হবে আমি চাচ্ছি না আমার তেল নষ্ট হোক ওকে টোটাল মেশিনগুলো অফ করে দিলাম পরে এসে নিয়ে যাবো আমাদের বাকি কাজগুলো আমরা করতে থাকি ওকে গাইজ চলো আমাদের ট্রেনিং পেড এখন আমরা কাঠ লাগাই দিব চল লেটস গো আমার ট্রেনিং প্যাডটা কোন পাশে বানিয়েছিলাম জানি এই পাশে আমার ফ্যাক্টরির পেছনে বানাইছি গাইজ ফ্যাক্টরির পেছনে আমার ট্রেনিং গ্রাউন্ড আমরা বানাইছি ওকে ফ্যাক্টরির পেছনে ওকে গাইজ এই পাশে সুন্দর একটা দরজা দুটি দরজাতে কিছু দিয়ে দিব যাতে দেখতে ভালো লাগে গাইজ বুঝতেই পারতেছো আমাদের ট্রেনিং গ্রাউন্ডটা দেখতে সেই লাগতে হবে সেই সুন্দর লাগতে হবে না ভালো লাগবে না তো প্রথমে কাজ আমরা এখানে কাটকুট মানে কাটকুট যা আছে সবগুলো দিয়ে দিচ্ছি তারপর আমাদের হ্যাঁ গাইজ মাইনক্রাফ্টের মাত্র একটা সিরিজ আসতে যাচ্ছে গাইজ যা গাইজ সত্যি কথা তোমরা খুবই পছন্দ করবো আমরা ভিলেজারের তোমরা বাসা বানাচ্ছি এবং ভিলেজারকে নিয়ে আসবো আমাদের বাড়িতে সো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবা এবং খুব বেশি এনজয় করতে পারবা সেটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যা যা মাইনক্রাফ্টের সিরিজ দেখতেছো না গাইজ দেখতে থাকো খুবই মজাদার এপিসোড সব আসতে চলেছে গাইজ আমাদের মাইনক্রাফ্ট সার্ভারে সবাই একসাথে খেলছি যা যা খেলতে চাও চলে আসতে পারো গাইজ ওকে আশিটা হয়ে গেছে এখন লাগবে আরো বারোটাও ভাই আর দুইটা কাঠ লাগবে লল চারটা কাঠের দরকার ওকে আমি চারটা কাঠ নিয়ে আসতে হবে এই পাশে আমি মেটালটা নিয়ে আসি ধরো চারটা কাঠ লাগবে ঠিক আছে আমি মেটাল নিয়ে আসি উইট ফ্যাক্টরিতে মেটাল আছে উইট উইট এই ফ্যাক্টরিতে আমি একটা মেটাল রাখছিলাম আমি মেটালটা একটা দুটি নিয়ে আসি ফ্যাক্টরিতে আমার পনেরোটা মেটাল রাখা ছিল সেটা ওকে এই জায়গায় আমি বলছি এখানে পনেরোটা মেটাল আমি জানি গে যেখানে আমি রাখছিলাম আমার খুব মনে আছে মেটালটা কাজে লাগাই দিব আর চারটা কাঠ দরকার চারটা অনলি ফোর গাইজ আর চারটা কাঠ আমি করতে নিই বলতো আশেপাশে কি ফালানো আছে ফালানো থাকলে নিয়ে নিব আশেপাশে থাকার কথাও না কারণ আমি কাঠকুট কাইটা রাখি নি তেমন একটা এখানে কটা আছে এখানে একটা একটা প্ল্যাঙ্কের কী হবে ভাই আরও তিনটা প্ল্যাঙ্ক লাগবে ওকে এবারে মাইটাল নেওয়া যায় না কেন ওকে আর তিনটা প্ল্যাঙ্কস লাগবে তিনটা প্ল্যাঙ্কস আমরা নিয়ে আসি ওকে এখানে একটা ফালানো ভাই যেগুলো ফালানো আছে ওইগুলো আমি কাজে লাগিয়ে দিচ্ছি ভাই ওকে এটার মধ্যে দুইটা আছে ওকে হয়ে গেছে গাইজ হয়ে গেছে এটার মধ্যে তিনটা আছে ওইখানে একটা চারটা হয়ে গেছে ওকে তো আমাদের ট্রেনিং প্যাড গাইজ পুরাপুরি এখন রেডি হয়ে যাবে তো গাড়ি ঘোরাও এবং ট্রেনিং প্যাডে চলে যাও গাইজ ওকে এবং আমরা ঘুমাই যাবো সকাল উঠে এখন আমরা মানে সকাল উঠে আমরা ট্রেনিং করবো ঘোড়াকে এখন আর ট্রেনিং করানোর কোনো দরকার নেই ব্রেক হার্ড ব্রেক হবে ওকে ওকে এখানে লাগিয়ে দিলাম এবং আরেকটা প্ল্যাঙ্ক লাগবে এটাও লাগাই দিল ও ভাই ও চারটা মেটাল লাগবে ওকে ওকে গাইজ ফাইনালি আমাদের ট্রেনিং গ্রাউন্ড রেডি এবং এটা কি কালার করতে পারবো হ্যাঁ আই থিঙ্ক কালার করা যাবে ওকে সো ওকে আমাদের এখানে ঘোড়াকে এখানে প্র্যাকটিস করাবো গাইজ এখানে ঘোড়া লাফ দিতে আমার লাফ দিতে পারবে তো ঘাস থাকো ঘাস থাকলে দেখতে ভালো লাগবে সমস্যা হবে না তো এখানে আমার ট্রেনিং গ্রাউন্ডটা সত্যি কথা এক কথায় খুব ভালো লাগছে গাইজ এবং তোমরা সত্যি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা গ্রাউন্ড যা সত্যি কথা গাইজ এক কথায় অসাধারণ তা চলো গাইজ আমাদের আমাদের ঘোড়াকে নিয়ে আসবো এখানে ঘোড়াকে নিয়ে এসে দেন ট্রেনিং করাবো কিন্তু এর আগে আমাদের ফার্মটাকে একটু দেখতে হবে ফার্মের কী অবস্থা গাইজ আর ফার্মের অবস্থা যদি ভালো না হয় গাইজ আমাদের হবে না আর এই পাশে দেখো ঘোড়ার ছবি দেওয়া খুব সুন্দর একটা সাইনবোর্ড আছে এখানে যা সত্যি গাইজ দেখতে খুব ভালো লাগতেছে ওকে চলো আমরা চলে যাই আমাদের ফার্মে এবং আমাদের ফার্মের গরু টোর অবস্থা কী অবস্থা গাইজ আমরা একটু দেখে আসি কারণ আমাদের পিক গরুর অবস্থা কী এবং সেগুলোকে সেল টেল করার মতো উপযোগী হয়েছে কি না সেটা আমাকে চেক করতে হবে তো এই পাশে অনেক এখানে এই খাবারগুলো যা আছে সব আমরা আমাদের ঘোরার জন্যই ব্যয় করবো ঘোরার জন্য এক্সট্রা আর বসাইলাম না অটোমেটিক খাবারের মেশিন বসাইলাম না এটা লাগিয়ে দিই এবং এই পাশে খুলে দিই আর একে আমার একটা বন্দি অবস্থা কাটাই দিয়েছে আমার গরুগুলা আর এই পাশে খাবার দাবার কী আছে ওকে গাইজ প্রপার খাবার দাবারই আছে তো তবুও কিছু একটা খাবার দিয়ে দিব এবং দাঁড়াও আমি খাবারগুলো দিয়ে আসি গেছি ওয়েট এবার গেট লাগাই দিলাম এবং আমাদের এই যে আমাদের যে অটোমেটিক খাবারের মেশিন যেটা গাইজ এটা আমরা ফুলফিল করে দিব জিরো হয়ে গেছে
তো এখন আমরা সবগুলো বল ভরে দিলাম এবং আবারও ভরে দিলাম। মোটামুটি আমাদের খাবার শেষ। এই ভাই পিগায় তো নিয়ে যাই বাসায়। আয় পিগায় পিগায় আগে যেখানে মেট্রেসগুলো পড়ে আছে। ওকে সব কিছু কেমন এলোমেলো হয় সবগুলো গুছাইতে হবে। আমার গেটটা আবার মারিতে হবে। গেটের অবস্থা দেখতে পাচ্ছ একেবারেই গেটের অবস্থা খারাপ। আরে ভাই আয় পিগায়। ওকে কয়েকটা পিক নিয়ে সেল দিয়ে দিব। কি অবস্থা চিন্তা করো। আয় বাট এদিকে। ওকে আমাদের গরুর ফার্মটা সত্যি কথা দেখতে ভালো লাগতেছে। খুব সুন্দর হয়ে গেছে আমাদের গরুর ফার্ম। ওকে যা 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 পিকে যা। ওকে পিকরে পিকের জায়গায় রেখে দিলাম। এবং এই পাশে আমাদের পিকের কি অবস্থা দেখবো গাইজ একটু চলো। এই পাশটাতে গাইজ একটা পিক মরে আছে এখানে। তো এখানে মাংসগুলো আমি নিয়ে নিব। এবং এই পাশে ছোট একটা বাচ্চা মারা গেছিলো। ওকে এই পাশে খাবার দাবার সব ঠিক আছে পিকের। পিকের খাবারের কোনো প্রবলেম নাই। আর এই পাশটাতে পুরোপুরি ভালোই অবস্থা। এই দুইটা মিলে চারটা বাচ্চা দিছে। চারটার মধ্যে একটা পিকই মারা গেছে গাইজ। ওকে যাই হোক মারা যাক এবং আমরা আমাদের কাজ শুরু করে দিব। তো চলো গাইজ আমাদের ঘোড়াকে একটু ট্রেন করাবো এখন। তো চলো গাইজ আমাদের ঘোড়াকে ট্রেন করাই এবং ঘোড়ার কী অবস্থা দেখবো। তো চলো আমাদের ঘোড়াকে ট্রেন করাইতে হবে। আমাদের মোটামুটি দুইটা অ্যানিমেলের ফার্মেই খাবার দাবার দেওয়া আছে। মুরগি বর্তমানে নাই। তো মুরগি নিয়ে তো লাড়াচাড়া করে লাভ নাই। তো আমরা একটু দরজা খুললে গাইজ অটোমেটিক্যালি আমাদের ঘোড়া বেরিয়ে আসবে। আজা ঘোড়া আজা। হাই রে এখন আসতে পারতেছে না বলো। আয় ওকে ওকে গাইজ আমরা এখন ট্রেনিং গ্রাউন্ডে চলে যাবো গাইজ। তো চলো লেটস গো ফর ট্রেনিং গ্রাউন্ড গাইজ। ওকে গাইজ আমরা এখন ট্রেনিং করবো আমাদের ঘোড়াকে। তো চলো ঘোড়া। আরে ঘোড়া কই যাস। ওকে গাইজ আমরা এখন ট্রেনিং ট্রেনিং করাবো ঘোড়াকে। ও ভাই আরে বাবা রে বাবা রে অ্যাক্সিডেন্ট করছিলাম অল্প লেগা। ওকে ওকে অল্প অল্প করে ট্রেনিং করাইতে হবে যাতে করে কোনো মানে ভুল টুল না হয়। ওকে নাইস 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 নাইস। তোমার এবিলিটি টেস্ট করবো আমরা ট্যাপ মাসেল চেপে। দেখি এবিলিটি কেমন হয় ইনক্রিজ হয় ওর। ওকে 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 আমরা ট্রেনিং করাইতেছি গাইজ। ট্রেনিং খুব ভালো মতো ট্রেনিং করাইতে হবে যাতে করে কোনো কিছু ভুল না করে। আমাদের মনে প্রতিযোগিতায় অংশগ্রহণ। ও ভাই এটা এমনি হবে না। ওকে ধরে দিতে হবে ধরে দিতে হবে। ফার্স্ট একটু ফার্স্ট একটু ফার্স্ট একটু ফার্স্ট একটু ফার্স্ট একটু ফার্স্ট একটু ফার্স্ট। আরে হয় না হয় না। জাম্প মিসিং জাম্প মিসিং। কী করতেছে ঘোড়া এই শালার পুত কী করস। ওকে নাইস। ও ইয়ে শাবাশ 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 মেরে ভাই। আরে এটা হয় না এটা হয় না এটা হয় না এটা হয় না। এটা ফলস ছিল। ও ভাই কোন দিকে জাম্প করে ভাই। দেখি তো এই গ্রাউন্ডের উপর দিয়ে যেতে পারে কিনা। ও ও ইয়ে ভাই এটার উপরে যাইতে পারে না। বেশি উঁচা এটার উপরে যাইতে পারে না। ওকে তোমাকে কন্ট্রোল করা শিখতে হবে ঘোড়া। ঘোড়া এখন ভালো মতো কন্ট্রোল করতে পারি না। ওকে নাইস ওকে নাইস নাইস ওকে নাইস। ঘোড়াকে ট্রেনিং করে দিতে ভালো করে। ঘোড়া যদি এনার্জি কমে যায় খাওয়াইতে হবে। ওরে গমের বসে খাওয়াতে হবে। ওকে ঘোড়া ভাইটা কই যাস রে ভাই তুই। ওকে ঘোড়া কন্ট্রোল তো আমার কাছে। অত যাইতে পারবে না। ওকে গাইজ ঘোড়ার ট্রেনিং করানো ভাই মারাত্মক একটা জিনিস। এটা আমরা পারতেছি না। খুবই কষ্ট হয়েছে পারতে। ওকে 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 সো ওকে গাইজ আমরা এখানে ঘোড়াকে এখানে ট্রেনিং ট্রেনিং করাবো সব কিছু করাবো গাইজ। সো গাইজ আজকে ভিডিওটা লম্বা করতেছে। আজকে আমরা ঘোড়াকে এখানে ট্রেনিং ট্রেনিং সব কিছু করাবো যা আমরা বিল্ড করলাম এই মুহূর্তে তোমরা দেখতে পারলাম। কাট কাটলাম মানে আমাদের কাঠ এবং মেটাল দিয়ে আমরা এই ট্রেনিং গ্রাউন্ডটা বানাইলাম যেটা আমাদের ঘোড়ার জন্য। তা দেখতে খুবই সুন্দর লাগতেছে গাইজ। সো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না। এই ভিডিওতে আমি 2000 লাইকের এম করতে চাই। তোমরা ফিল আপ করে দিবা সো গাইজ করে দিও। এবং থ্যাংক ইউ এগেইন গাইজ 14000 সাবস্ক্রাইবারের বিশাল একটা পরিবার হয়ে গিয়েছে। এবং সামনে গাইজ 15000 করে দাও এবং 20000 আসবে
Q&A ভিডিও যা তোমরা অনেক বেশি চাইতেছো এবং আমি চাচ্ছি 20,000 করব গাইজ, এটা মিস হবে না ইনশাআল্লাহ, সেটা আমি করে দেখাবো। তো থ্যাংক ইউ সো মাচ, এবং আলহামদুলিল্লাহ তোমরা 14,000 সাবস্ক্রাইব করে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবা, কমেন্টে তোমার মতামত জানাবা, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই।